আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে এই অসময়ে আবার দরজায় কে ঠক ঠক করছে এই সময় তো কারোর আসার কথা নয় কই কাউকে যে দেখছি না বাহিরে ওরে সরবো না তো জোরে ধাক্কা মেরে আমারে উড়িয়ে দিল ও বাবা আরে মামা এই দেখো এই যে সেই রবোটটা যে রবোটটার আমরা একটু আগেই রিপেয়ারিং করছিলাম রবোটটা ডাস্টবিনের ভিতরে পড়ছিল মামা মনে নেই তুমি আর আমি মিলে এই রবোটটার ঠিক করলাম একটু আগে এই যে আমার রোবট আরে ভাইগনা ওর কাছে যেও না ও কি করে বসে আরে বন্ধু রোবট তুমি আসছো এটা হলো আমার জেরি মামা তুমি অত্য জোরে এসে কেন ধাক্কা মারলে আমার মামার অনেক জোরে লাগছে আচ্ছা বন্ধু আমি বুঝতে পারিনি আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে পরের বার থেকে আমি সব কিছু দেখে শুনে আসব। আমা তোমার কি মনে আসছে না সেই ওই দিন ডাস্টবিনে একটা নষ্ট রোবট পড়েছিল সেই রোবটটারে আমরা রিপেয়ারিং করলাম তুমি আর আমি মিলে ঠিক করছিলাম আর সেই রোবটটা এত সুন্দরভাবে ঠিক হয়ে গেছে বিশ্বাসই হচ্ছে না এই জেরি তুমি কোথায় হ্যাঁ তুমি আমার সাথে বেয়াদবি করছো আমার খাবার চুরি করে নিয়ে পালিয়েছো আমি ছাড়বো না তোমাকে বন্ধু মনে হচ্ছে তোমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে আমি থাকতে তোমাদের কিছুই হতে দেব না শত্রুপক্ষ দাঁড়াও এক্ষুনি ওকে সাহিস্তা করে আসছি এ তোমরা এখানেই দাঁড়াও আমি বিষয়টা দেখে নিচ্ছি এই এত বড় সাহস আমার বন্ধুদের ওপর আক্রমণ করতে আসছো সরো ভাগ এখান থেকে ওরা হলো আমার বন্ধু রে এত বড় কথা হ্যাঁ একটা পিসি রোবট তৈরি করে আমারে ভয় দেখানোর চেষ্টা করা এ বাবা ছোট্ট একটা রোবট তৈরি করে আমারে ভয় দেখানোর চেষ্টা করছে আমার নাম কিনা টম বেড়াল আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে রে আমি সারবো না হ্যাঁ আমাকে নিয়ে রহস্য করা দাঁড়া এক্ষুনি তোর মাথার খুলি উড়ে দিচ্ছি আরে পিসি একটা রোবট এ আমার কি করবে আরে যাও 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 কথা বলা বন্ধ করো গিয়ে ভিতরে চলে যাও আর জেরি ইঁদুরকে গিয়ে ঢেকে দাও রে এত বড় কথা আমার মাথা একেবারে গরম করে দিছে দাররাও। এই যে বড় বড় রকেটগুলো একেবারে ও শরীরের দিকে ছুঁড়ে দেবে এ কি বোনাস এ বড় বড় সব রকেট বার করছে এগুলো আমার দিকে ছুঁড়ে দেবে নাকি সর্বনাশ এ কি আমার মাথার যে আমরা উড়ে গেছে সর্বনাশ যে দেখছি সত্যি সত্যি আমার মাথার চুল নেই সর্বনাশ করছে চলো উ এতগুলো যদি আমার শরীরে ছেড়ে দেয় একেবারে ছেদ্র ছেদ্র হয়ে যাব তাড়াতাড়ি পালাও এখান থেকে আমাকে নিয়ে মুস্কুরা করা আমি ছাড়ব না কাউকে সবাইকে একেবারে উড়িয়ে দেব আমি কিনা হলাম রোবট আর রোবটের সাথে পাঙ্গা নিলে কেউ পারবে না চলো দেখি ওই বেড়ালটাকে আজকে উচিত একটা শিক্ষা দিয়ে আসব আমাকে নিয়ে ঠাট্টা করা হ্যাঁ আসো দেখি মনে হচ্ছে রোবটটা বেড়ালটাকে তাড়া করছে ওই দেখো আমাদের রোবট দেখেছো কত রকমের রূপ নিতে পারে সর্বনাশ এই যে সাংঘাতিক গেলাম। কি করি এখন বাবা রে বাবা আমার ওপরে দেখছি আক্রমণ করেই চলছে এর হাত থেকে বেঁচে পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি গাছের মাথায় উঠে যায় সর্বনাশ করছে কি বিপদ রে বাবা কোথায় গেল এদিকেই তো আসলো আশেপাশেই থাকার কথা ও যেখানেই যাক না কেন ও শরীরের গন্ধ শোকে আমি ঠিক ওর কাছে চলে যাব ও গাছের মাথায় বসে রয়েছে। যাই হোক আমার আর কি ও আমারে দেখতে পায়নি ও এবার একটু শান্তি করে গাছের মাথায় বসে থাকে মনে হলো আমার এই বডির উপরে কিছু পড়ছে ও বেড়ালটা গাছের মাথায় উঠছে দাঁড়াও হেলিকপ্টার মোডে তোমার উপরে আক্রমণ করব আমি ওই দেখো হ্যাঁ রবটটা আর উঠতে পারছে না ওখানে বসে রয়েছে আমি তোমাকে জিব্বা দেখাবো তুমি আমার কিছুই করতে পারবে না আরে যতই ভাবি একে মাফ করে দেবো এ বলদটা দেখছি মাফের যোগ্যই নয় দেখছি এ প্লেন মোড অ্যাক্টিভেট করে নিয়েছি এই প্লেন করে একেবারে ওর মাথার উপরে উঠে যাবো আর হাওয়ায় গিয়ে ওর ওপরে এটাক করবো দেখাচ্ছি মজা যত খুশি জীব দেখাও দেখিয়ে নাও এবারে এইদিকে ফিরলেই সজা আক্রমণ শুরু হবে পেছন থেকে কেমন গম গম করে শব্দ আসছে তাহলে কি রবটটা আমার পেছনে চলে আসলো সর্বনাশ করছে ওরে বাবা পালাও এখান থেকে কি সর্বনাশ গাছের মাথায় উঠেও শান্তি নেই আক্রমণ শুরু এখানে করছে পালাও বলদ বিড়ালটারে আজকের আমি সারব না এত বড় সাহস হ্যাঁ আমাকে জিব্বা দেখায় আমি কিনা একটা জাদুর রোবট আমি সব রকমের আকার নিতে পারি আরে কোন দিকে গেলো এখানেই তো আসলো বিড়ালটা তাহলে ওইদিকে গিয়ে দেখি একটু ওই দিক থেকে ঘুরে আসি মনে হচ্ছে আমাকে লুকিয়ে ওইদিকে পালিয়ে গেছে এই সর্বনাশ এসে তো দেখছি ফেসে গেলাম ওরে বাবা রে বাবা বোলডক ভাইয়ের ঘুম ভেঙে গেছে সর্বনাশ করছে কি বিপদ রোবটটা মনে হচ্ছে চলে গেছে তাড়াতাড়ি বার হয়ে চলে যেতে হবে আরে বিষয়টা কি আরে এই টম বেরাল এত বড় সাহস তোমার আমার বাসায় তুমি ঢুকে আমার ঘুম ভাঙিয়েছো ভাইয়া ভুল হয়ে গেছে মাফ করে দাও আহ মাফ

এবারে হাত বোলানোর বদলে বিড়ালটাকে ধোলাই দিতে হবে এই বলদ কোথাকার আমি ঘুমাচ্ছিলাম আর তুই এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে হ্যাঁ ভবিষ্যতে যেন এমন না হয় বন্ধ সত্যি তুমি দারুণ কাজ দেখিয়েছ তোমাকে যত ধন্যবাদ দেব তত কম হয়ে যাবে সত্যি তুমি দারুণ কাজ দেখিয়েছ আসো এখন থেকে তুমি আমাদেরই বাসায় থাকবে চলো আমাদের বাসায় তোমাকে স্বাগত জানানো হচ্ছে ইয়ে বন্ধুরা ধন্যবাদ চলো মামা চলে এসো বাসার মধ্যে আসো রবট বন্ধু আমাদের সাথে রয়েছে আমাদের আর কিছুই হবে না রবট বন্ধু এখন থেকে যা হবে তুমি আমাদের সাহায্য করবে আর ওটা হলো আমার জেরি মামা আমার জেরি মামা অনেক ভালো তোমাকে সে অনেক পছন্দ করে তোমার ব্যাপারে অনেক কিছু বলছে হ্যাঁ রবট ভাই আমি তোমাকে অনেক পছন্দ করি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জেরি ভাইয়া তোমার ভাইগনা যেমন ভালো তুমিও তেমন অনেক ভালো তোমরা দুইজন সত্যি অনেক ভালো মনের একটা ইঁদুর ঠিক আছে এখন থেকে আমরা সবাই বন্ধু ওরিয়া বাবারে বাবা রোবটটার শরীরে দেখছি ইলেকট্রিক রয়েছে আমার যে শখ লেগে যাচ্ছে আ ঠিক আছে বন্ধু এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো ঠিক আছে প্রত্যেকদিন দিন আমার এই পছন্দের শোটা না দেখলে আমার দিনই পার হয় না এটা আমাকে দেখতেই হবে আরে তুমি এটা কি বলছো যেমন এই এই পছন্দ আমারও তো অনেক অনেক মনে হচ্ছে আজকের মিস্টার মটকারাম অনেক ধোলাই খাবে আরে কি বলছো তুমি পল্টুরাম রয়েছে না পোল্টুরাম যখন বাঁশি ভাজাবে তখন ওর শরীরে যেই মারবে ওর লাগবেই না দেখো না বাঁশি বাজানো শুরু করছে পল্টুরামের দলে তুমি যারই সাপোর্ট হও না কেন পল্টুরাম আজকে জিতবে দেখো না শুধু আমার পল্টুরামের সাপোর্ট করার পেছনে অনেক কারণ রয়েছে যতদিন এই রবরটা আমাদের বন্ধু ততদিন এই রবরটাকে নিয়ে আমরা ভালো ভালো খাবার এই বাসা থেকে সংগ্রহ করে নিয়ে আমাদের বাসায় ভর্তি করব দিনে এই বাসার মালিকরা বুঝতে পারবে তার আগেই আমরা সব কিছু ফাঁকা করে দেব না অল্পের জন্য রবটটার কাছ থেকে বেঁচে গেছে ও আমাদের হাতে এখন অফুরন্ত সময় যত সময় পাব তত সময় দিয়ে খাবার সংগ্রহ করব আররে কি ব্যাপার এটা আমি কি দেখছি আর রে এদরটা এঁদুরটা আর তার ভাইগনা মিলে খাবার নিয়ে বাসার ভেতরে চলে যাচ্ছে আর ফ্রিজের কাছে প্রত্যেক বারেই যাচ্ছে সর্বনাশ করছে এই তো সেই রোবটটা ওরে সর্বনাশ হাই হায় এই যে পুরো বাসার খাবার এমন করলে পুরো ফাঁকা হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে আটকানোর চেষ্টা করতে হবে সর্বনাশ করছে আটকানোর চেষ্টা করে এই দাঁড়াও আমি থাকতে তোমরা বাসা থেকে খাবার চুরি করে নিয়ে নিজের বাসায় ঢুকে যাচ্ছ তাহলে আমরা কি খাবো আরে এই তো সেই বলদ বেড়ালটা না যাকে তখন আমি অত মারলাম এ শেখা হয়নি দাঁড়াও আবার এর উপরে আক্রমণ করতে হবে এই যে চার চারটে রকেট আনছে ওরে সর্বনাশ হাই হাই এই যে আবার সেই রকেটের হামলা করছে পালাও এখান থেকে সর্বনাশ মরে যাবো একেবারে একটা তো বেড়াল কোথাকার চলো রোবট বন্ধু বাসায় চলো গিয়ে খাবারগুলো রেখে আসি তারপরে ফের আবার খাবার নিয়ে যেতে হবে ফ্রিজে যত খাবার আছে সব সাবার করে দিতে হবে সব এনে বাসায় লুকিয়ে রাখবো সাথে লড়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসছি এবার আসো দেখি আমার সাথে লড়বে কেমন করে দেখছি আমার জেরি বন্ধু চিন্তা করো না হেলিকপ্টার মোড অ্যাক্টিভেট করেছি দুজন ভালো করে বসে যাও তারপরে দেখো আমি আমার চুম্বক ক্ষমতা দিয়ে এই বিড়ালটার কি অবস্থা করি বেড়ালটা পোশাক পরে আসছে দাঁড়াও ওর মাথার এই সসপ্যানটা এক্ষুনি আমি চম্বক শক্তির তারা ওপরে টেনে নেব দেখি সুইচটা অ্যাক্টিভেট ওর মাথা দিয়ে টান লাগিয়ে দিছি এবারে কি হবে ওরে সর্বনাশ ভারী বিপদে পড়ে গেছি ও কেউ আমাকে যে পোশাক এসে ভারী বিপদে পড়ে গেলাম এই যে রোবটটা আমাকে এবারে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সর্বনাশ আমাকে কেউ বাঁচাও এ রোবট দেখছি অনেক বদমাইশ শয়তান একটা রোবট এর কাছে পেরে ওয়াটাই মুশকিল ও পুরো একেবারে আমাকে খতম করে দিল শরীরের সব হাড় ভেঙে দিচ্ছে যে ও অল্পের জন্য আবারও বেঁচে ফিরে আসছে না রবটটার পেছনে আর লাগা যাবে না স্যার এবং ম্যাডামকে বলে দেখলে কেমন হয় তাড়াতাড়ি যাই দেখি সারার আর ম্যাডামকে বোঝানোর চেষ্টা করে এই যে স্যার ম্যাডাম ওইদিকে চলুন ফ্রিজে সব খাবার সাবার হয়ে যাচ্ছে ইঁদুর রোবটের সাহায্য নিয়ে ফ্রিজে সব খাবার লোপাট করে দিচ্ছে ম্যাডাম বোঝার চেষ্টা করো বেরাল এখন সরে যাও দেখতে পাচ্ছ না ম্যাডাম প্লিজ চলুন এখন না গেলে আর আপনি খাবার পাবেন না তুমি দেখছি অনেক ডিস্টার্ব করছো আমরা আরাম করে টিভি দেখছি তুমি গিয়ে শুধু বকছো আর সামনে গিয়ে দাঁড়াচ্ছ এই বলল শোনো এই বেড়ালটা এখন থেকে তোমার বাসায় থাকবে বুঝছো যতক্ষণ আমি ডাক দিচ্ছি ওরে বাসায় পাঠাবে না তাহলে আমি অনেক মার কি ব্যাপার কি ঘটনা ঘটলো কিছুই বুঝলাম না এই টম আমি এত বড় বাসায় থাকি বলে তোমার রাগ ধরছে তাই না খালি খালি এসে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছো তোমাকে একেবারে মেরেই ফেলবো ও দেখছি বেড়ালটা এসে সারাদিন জ্বালাতন করছে বেড়ালটাকে খুঁজতে হবে বেড়ালটা কোথায় আশেপাশে পাহারা দিতে হবে এমন হেলিকপ্টার অ্যাক্টিভেট করে পুরো এই উড়ে উড়ে বেড়াবো ঠিক আছে বেড়ালটাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমার শান্তি নেই কি আরমের ঘুম রে বাবা ও সত্যি মনটা ভরে গেল আরে শব্দ কিসের বুঝলাম না মনে হলো যেন কানের পাশ দিয়ে ভোঁ করে কিছু একটা চলে গেল যাই হোক একটু ঘুমিয়ে নিয়ে আরো আমার আর কি করার মনে হচ্ছে মনের কোনো ভুল সময় আমার সাথে এমনই হয় খালি খালি স্বপ্ন দেখি আর আমার ঘুম ভেঙে যায় বলডকটা এখনো বুঝতে পারছে না যে ওর স্বপ্ন দেখছে না ওর সাথে সত্যিই ঘটছে ওই রোবটটাই ওর মাথার ওপরে খালি খালি উঠছে ভিতরে ঢুকে যায় কি মহা বিপদ যাই দেখি এবারে গিয়ে ওই রোবটটার একটা স্পার না হলে ও করতেই হবে এই যে তীর মেরে রোবটটাকে নিচে নামিয়ে আনবো এই দাঁড়াও কাকে তীর মারছ এ তীর আমার বুঝেছ ম্যাডাম আমার জন্য এই তীর দিছে আর তুমি আমার তিন নিছো। এই টম্বেরা কি বাস চোর কোথাকার আমার তীর নিয়ে নেওয়া এই বুলডক দা বলছি আমি মহা রয়েছে রয়েছি এই যে ওপরে একটা হেলিকপ্টার রয়েছে ওকে নষ্ট করতে হবে এই তীর আমাকে দিয়ে দাও বলছি খারাপ হয়ে যাচ্ছে আমি ওই রোবটটাকে নষ্ট করব। ছাড়ো আমি এই হয়ে যাচ্ছে কিন্তু দেখছি ইয়া এই তো কাজ বেঁধেছে বুলডকটা ধরে থাক ইয়া হু হয়েছে ওই যে যদি তীরটা নিশানায় লাগে তাহলেই তো একেবারে কেল্লা ফতে উহু লেগেছে করছে তাড়াতাড়ি আমাদের প্যারাশুটের ব্যবস্থা নিতে হবে না হলে যে নিচে পড়লে একেবারে ছাতু হয়ে যাব তাড়াতাড়ি প্যারাশুটটা চালু করে দি হ্যাঁ এইবার ঠিক আছে এ যাত্রার মতো সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে নিল কারণ রোবটে প্যারাশুটের ব্যবস্থা ছিল বাবা রে কত জোরে রবটটা ওপর থেকে এসে পড়লো রোবটটা কি খারাপ হয়ে গেছে নাকি দেখি তো বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হচ্ছে রোবটটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে যে ওই দেখো রোবটের ভিতরে শর্ট সার্কিট হতে শুরু করছে রোবটটা যে এদিক ওদিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে রোবটটা নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ওরকম ভাবে নড়াচড়া করছে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না বলডক ভাইগনা মনে হচ্ছে রোবটটা এবারে খারাপ হয়ে যাবে কারণ রোবটটাকে আমরা দুইজন তো ঠিক করছিলাম আর রে দেখো রোবটটার কি বাজে অবস্থা ওই দেখো সবুজ সিগনাল মারছে ও কি সবুজ সিগনাল বন্ধ হয়ে যাচ্ছে ওরে বাবা রোবটে প্রবলেম দেখা দেছে। এবারে কি হবে রোবটটা যদি সত্যি সত্যি ও বাবা এ যে শয়তান রোবট হয়ে গেছে সবুজ চিহ্নর বদলে লাল চিহ্ন চলে আসছে সর্বনাশ করছে পালিয়ে যেতে হবে এ কি ভারী বিপদে পড়ে গেছি এ রোবট আমাদের ওপরেই আক্রমণ করবে পালাও এ যাকে তাকে আক্রমণ করে ফেলবে সর্বনাশ করছে আমি কাউকে ছাড়বো না আমি সবাইকে খতম করে দেব হ্যাঁ আমার সাথে বেয়াদবি করা আমার ওপরে তীর মারা আমি সবাইকে একেবারে আমার কামান মেরে উড়িয়ে দেবো তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে দরজা খোলো চলো পালাও পালাও সবাই পালাও আমাকেও পালিয়ে যেতে হবে সাংঘাতিক রে বাবা ও বাবা এ রোবট দেখছি বিশাল শক্তিশালী এর হাত থেকে বেঁচে আমাদেরকে অন্য জায়গায় ঢুক্ত হবে ওই যে সামনে একটা ডাস্টবিন দেখা যাচ্ছে চলো ডাস্টবিনের ভিতরে লাফ কেটে আমাদেরকে ঢুকে যেতে হবে এর কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ও এটা তাড়াতাড়ি ঝাঁপ কাটো ওরে বাবা রে বাবা রোবটটার হাত থেকে বাঁচার জন্য কত কিছু করতে হচ্ছে আমাদেরকে সবাই চুপ করো আরে ওরা সবাই তো এই এলো কিন্তু কোথায় চলে গেল বুঝতে পারছি না তো আশেপাশেই তো থাকার কথা কিন্তু কোথায় চলে গেল মাথায় ঢুকছে না যাই দেখি ওই দিক থেকে ঘুরে আসি মনে হচ্ছে ওই দিকে গেছে এই যে সাংঘাতিক বিপদে পড়ছি তোমাদের জন্য তোমরা কেন বলো তো ওই রোবটটাকে ঠিক করতে গিয়েছো এখন রোবটটা দেখছি আমাদের ওপরেই ছরা হয়ে উঠছে দেখছো তো ওই জন্যই বলে রোবট রোবট সময় মানুষের বন্ধু হতে পারে না সে কারোর বন্ধু হতে পারে তোমরাই বলো রোবটটার সাথে আমরা কিভাবে মোকাবিলা করবো সে তো অনেক শক্তিশালী সে মেশিন দিয়ে তৈরি যেহেতু এই তুমি চুপ করো আমাদেরকে সাহায্য করবে ঠিক আছে রোবটটার সাথে আমাদের মোকাবিলা করতে হবে দাঁড়াও দূর থেকে দেখতে হবে দূরবীন দিয়ে রোবটটা কোথায় রয়েছে এই জায়গা তো সব ফাঁকা ওই যে রোবটটা সর্বনাশ করছে দেখো কত ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে রয়েছে ও বাবা শুধু এদিক ওদিক ঘুরছে আর আমাদেরকে খোঁজাখসির চেষ্টা করছে এই যে ওই যে রোবটটা রয়েছে ওর সাথে আমাদেরকে লড়তেই হবে দেখো আমরা দেখতে পেয়েছি রোবটটাকে রোবটটার সাথে আমাদেরকে লড়তে হবে লড়ে হারাতে হবে রোবটটাকে ঠিক আছে তোমরা প্রস্তুত তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি রোবটটা যাতে আমাদেরকে দেখতে পায়। এই যে রোবট দেখো আমরা এই ডাস্টবিনের এখানে দাঁড়িয়ে রয়েছি তোমার কেমন ক্ষমতা দেখি আমাদের ওপরে আক্রমণ করে দেখাও আর ওই দিক থেকে কে আমাকে ডাক দিছে ওই তো যাদেরকে খুঁজছিলাম দেখি আমার স্ক্যান মোডটা অ্যাক্টিভেট করি ও যে দূরে ওই একটা কুকুরকে দেখা যাচ্ছে একটা বেড়াল আর দইট ঠিক ঠিকায় ধরে ফেলছি ওই যে আমার শত্রু তাড়াতাড়ি গিয়ে আক্রমণ করতে হবে এক্ষুনি হ্যাঁ রোবটটা এদিকেই আসছে তোমরা প্রস্তুত তো একেবারে প্রস্তুত বুলডগ শুধু বলো না আমরা আক্রমণ করেই যাব আক্রমণ চালিয়ে যাও বন্ধ করো না ঠিক আছে বলল টেনশন করার কিছুই নেই আমরা আক্রমণ চালিয়ে যাচ্ছি জিনিসপত্র দেওয়া আমার দায়িত্ব যত জিনিস আছে সব উপরে তুলে দিতে হবে আর এই দিয়ে রোবটটার ওপরে আক্রমণ করা হবে রবটটা এমন করলে রোবটটা ধ্বংস হয়ে যাবে সব গিয়ে রোবটটার ওপরে পড়বে আর রবটটা নষ্ট হবে সমস্ত ছোটখাটো জিনিস মেরে আমাকে নষ্ট করার চেষ্টা পারবেই না এরা সব ফালতু কথাকার কি করছো তোমরা তাড়াতাড়ি করো হ্যাঁ আক্রমণ করো রোবটটার ওপরে রোবটটা আমাদের কাছাকাছি আসছে আরে শুনতে পারছো না কি তোমরা আক্রমণ চালিয়ে যাও রোবট চলে আসছে আমাদের কাছাকাছি মারো 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 ওকে একেবারে নিশানা করে ওর শরীরে মারো রোগগুলো তুলে দিতে হবে আরে কি সর্বনাশ আজ যে নেই এবারে কি দেব মামা সব শেষ হয়ে গেছে আর দেওয়ার মতো কিছুই নেই ডাস্টবিন একেবারে ফাঁকা এবারে কি হবে আমাদেরকে বুঝে নিতে হবে কি করব আমরা আরে ভাগনে ইদুর বলে কি সব কিছু ফাঁকা তাহলে কি হবে ওরে বাবা সৃষ্টিকর্তা বাঁচাও লুকিয়ে পড়ো তাড়াতাড়ি সর্বনাশ করছে এবারে যে বিপদে পড়ে গেছি কি করি কিছুই মাথায় ঢুকছে না আমাদের মনে হয় না যে আমরা এমনভাবে বেশিক্ষণ এখানে থাকতে পারবো কারণ রোবটটা অনেক চালাক আর সে বিভিন্ন রোগ ধরতে পারে সে আমাদেরকে দেখে ফেলতে পারে তার জন্য এটা কোনো ব্যাপার নয় এই যে আমার হাত থেকে তোমরা নিস্তার পাবে না দেখো আমি কত বড় হতে পেরেছি সর্বনাশ রোবটটা যে সাংঘাতিক বড় হয়েছে এবারে ওই কামানগুলো নিয়ে আক্রমণ করলে আমরা তো একবারে উড়ে চলে যাব সর্বনাশ এই যে বৃষ্টি চালু হয়ে গেছে উড়ে একই রোবটের আক্রমণ তার উপরে আবার এদিকে বৃষ্টি ঝামেলা আরে এটা কি হলো বিদ্যুৎ চমকালো আর সেই বিদ্যুৎ এসে রোবটের শরীরে পড়লো এ হু রোবরটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে চলো দেখি বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হচ্ছে হ্যাঁ মেঘ ওপর থেকে কেটে গেছে চলো দেখি রোবটটার ওপরে বিদ্যুৎ চমকালো ওই যে দেখো রোবটটা একেবারে কোপোকাত হ্যাঁ অবশেষে আমরা বাঁচলাম রোবটটা নষ্ট হয়ে গেছে টম্বেরাল চলো এবার রোবটটাকে ডাস্টবিনে ঢুকিয়ে দিয়ে আমরা বাসায় ফিরে যাব। ও কত ঝামেলা পোয়াতে হয়েছে এই রোবটটাকে নিয়ে ঠিক আছে আমি এটাকে ঠেলে এতে তুলে দিচ্ছি আর টম্বেরাল তুমি রোবটের ধ্বংসস্তূপটা নিয়ে তুমি ঠিক আছে এর ভিতরে ঢুকিয়ে দাও ডাস্টবিনে ঢুকিয়ে দিয়ে ডাস্টবিন চাপা দিয়ে দেবে বুলডগ টেনশন করার কিছুই নেই রোবটটা সত্যি আমাদেরকে অনেক জ্বালিয়েছে কিন্তু রোবটটাকে ফেলে দিতেই হবে বন্ধু কিছুই করার নেই এটাই আমাদের জীবনযুদ্ধ একজন আসবে সে আমাদের উপর অনেক জ্বালাতন করবে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ রোবটটা আমার সব থেকে বন্ধু ছিল রোবটটার সাথে আমি কত না খেলা করছি টেনশন করার কিছুই নেই কারণ আমাদের জীবনে এরকম সব সময় আসবে তাই বলে কি সব সময় সবাই থাকবে একটা সময় পরে সবাই সবাইকে ছেড়ে চলে যায় রোবটটার জন্য যদিও আমাদের অনেক কষ্ট হচ্ছে চলো দেখি হিপ হিপ হররে। চলো এবার আমরা বাসায় ফেরা যাবো গিয়ে আমরা আনন্দ করব আর একটা পার্টি রাখব আর টম বেরাল তোমার জন্যই সব হয়েছে তোমাকে এই সব কাজকর্ম করতে হবে কিন্তু চলো দেখি সবাই আসো আমার সঙ্গে বাসায় চলো